তৃণমূল কংগ্রেসের এক মহিলা কর্মীকে ফোনে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে পূর্ব মেদিনীপুরের হলদিয়া পুরসভার প্রাক্তন পৌর প্রধান দেবপ্রসাদ মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। যদিও আনন্দবার্তা এই অশ্লীল মেসেজের সত্যতা যাচাই করেনি। অভিযোগকারিণী তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী চান্দ্রেয়ী বিশ্বাস জানান, বহুবার দেবপ্রসাদ মণ্ডল তাকে ফোনে অশ্লীল মেসেজ করতেন। তিনি বারণ করা সত্ত্বেও প্রতিনিয়ত তাকে প্রাক্তন পৌর প্রধান ডিস্টার্ব করত বলে অভিযোগ। শনিবার সকালে আবার ফোনে অসামাজিক মেসেজ লিখে পাঠান, তাই বাধ্য হয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করলেন। কিন্তু আমি গতকাল ফেসবুক দেখলাম এবং কয়েকটা প্রেস মিডিয়াতেও আমাদের যিনি সভাপতি হয়েছেন তৃণমূল কংগ্রেসের, যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন দেবপ্রসাদ মণ্ডল, উনি আমাকে ব্যক্তিগত কিছু আক্রমণ করেছেন, যেটা আমার খুব খারাপ লেগেছে। তার জন্য আমি আজকের জানাতে বাধ্য হয়েছি। আমি জানি যে মাননীয় নেত্রীর নির্দেশ অনুযায়ী উনি যা বলবেন আমরা তা নিশ্চয়ই নতমস্তকে সবাই মেনে নেব, মেনে নিচ্ছি। কিন্তু আমি 5 বছর 16 সাল থেকেই আমি সভাপতি ছিলাম, তো সেখানে 4 বছর হলো। আমি হলদিয়ার মানুষের কাছে আমি এসছি, আমি আমাকে মাননীয় নেত্রী 16 সালে প্রার্থী করেছিলেন, আমি হেরে যাই। কিন্তু হেরে যাওয়ার পরেও কিন্তু আমি যথাযোগ্য চেষ্টা করেছি, যথাযথভাবে চেষ্টা করেছি হলদিয়ার মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে এবং রেখেছি। হলদিয়ার মানুষও আমাকে প্রচুর ভালোবাসে, আমি হলদিয়ার মানুষের কাছে কৃতজ্ঞ, ওনারাও আমাকে যথেষ্ট সম্মান দেখেন। কিন্তু সেখানে হঠাৎ করে দেবপ্রসাদ মণ্ডল আমার নামে যেসব আক্রমণাত্মক কথাবার্তা বলছেন সেটা আমার খুব খারাপ লেগেছে। আমি গতকাল মাননীয় আমাদের রাজ্য সভাপতি শ্রদ্ধেয় সুব্রত বক্সী মহোদয়ের কাছে আমি আমার আবেদন জানিয়েছি, কেন আমাকে এইরকম অসম্মান করছেন। আমি আশা করি উনি হয়তো 1 সপ্তাহের ভিতর উনি সেটা রিপ্লাই দেবেন। তো আজকের সেই জন্য আমি জানাতে চাইছি, কারণ আমাকে আমার যেটা মনে হয়েছে যে আমি হয়তো একজন তফসিলি মহিলা বলে আমাকে এই অসম্মান করা হচ্ছে। কিন্তু আমি আমাদের যারা নেতৃত্ব তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, তারা আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন, জেলার মুখপাত্র করেছেন, জেলা কমিটির মেম্বার করেছেন। হ্যাঁ, আমি মাননীয় রাজ্য সভাপতিকে আমি জানিয়েছি, তবে আমার কথাটাই আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন আমি সেটা জানিয়েছি। এবার আমাদের জেলা নেতৃত্ব যারা আছেন তারা তো নিশ্চয়ই তার ব্যবস্থা নেবেন, কারণ উনি একদিন চেয়ারম্যান ছিলেন, ওনার কথা হলদিয়াবাসী সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। তো আমি কাউকে অসম্মান করতে চাই না, আমি সবাইকে সম্মান দিয়ে চলি। যে আমি মনে করি যে আমাদের নেতৃত্ব মনে করেছেন তাতে আমার কোনো দুঃখ নেই, নিশ্চয়ই আমার যিনি সভাপতি হয়েছেন তিনিও যোগ্যতম মানুষ, সহসভাপতি হয়েছেন, ওনাকেও আমি কাউকে আমি অসম্মান করি না, আমি রেসপেক্ট করি সবাইকে। তো সেখানে আমার তো কোনো ক্ষোভও নেই, কারণ যেটা দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন সেটাই শেষ কথা। আপনাকে কি অসম্মান করে কি কি কথাবার্তা বলেছেন উনি, বা সমাজ মাধ্যমে কিছু বলেছেন বা নিজে কিছু বলেছেন? হ্যাঁ, উনি হচ্ছে প্রেস মিডিয়াদেরকেও বলেছেন, যেটা আমি নিজে থেকেই ফেসবুক কালকে গতকালই দেখার পরেই সেটাই ভাবলাম যে উনি বারবার বলতে চাইছেন। আমার মনে হয়েছে যে আমি হয়তো তফসিলি মহিলা বলে আমাকে এটা অসম্মান করা হচ্ছে, আমার এটা আমার ব্যক্তিগত খুব খারাপ লেগেছে, তাই আমি আজকে এটা করতে বাধ্য হয়েছি। উনি কার্যত নাম না করে অধিকারী পরিবার অর্থাৎ শুভেন্দুবাবু শিশিরবাবুদের সম্পর্কেও বিভিন্ন মন্তব্য করছেন, যে কাঁথি থেকে একটা বিষয়কে চাপিয়ে দেওয়া হয়, কাঁথি থেকেই পরিচালনা করা হয়, এই বিষয়টাকে কি বলবেন? জেলার নেতৃত্ব দেখুন, জেলার নেতৃত্ব কোনো এক জায়গায় হবে, কাঁথি হোক আর কোলাঘাট হোক, যেখান থেকে যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে তিনি নেতৃত্ব দেবেন। আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা রাজ্যের নেতৃত্ব দিচ্ছেন, তো সেখানে আমরা তো নেতৃত্বদের নির্দেশ মেনে চলবো। আমরা যদি মনে করি দলে বসছি, দলটা দেখুন আজকের একটা আমি পদে আছি, আগামীকাল থাকবো তার কোনো মানে নেই, কিন্তু আমি যদি ভালো মানুষের সঙ্গে ভালো বিহেভ করি আমার ভালো এই বিহেভটা কিন্তু সারা জীবন আমার সঙ্গী হয়ে থাকবে। কিন্তু দল যেটা নির্দেশ দেবে আমাদেরকে মেনে চলতে হবে, এটা আমার শেষ কথা। উনি যে বারবার বলছে যে কাঁথি থেকে সিদ্ধান্ত ওনাদের উপরে চাপিয়ে দেওয়া হতো, এতদিন পর তারা খুশি হলদিয়ার মানুষ এই সভাপতি এবং সহসভাপতি হয়েছে, কি বলবেন এটা? না না, উনি নানা রকম কথা বলে যাচ্ছেন, উনি তো অনেক রকম দেখতেই পাচ্ছেন, ওনার ফেসবুক ভরেই গেছে ওনার কথা নিয়ে। আমি ওনার সম্বন্ধে বলতে চাই না, উনি ওরকম বলুন, কিন্তু মানুষ জানে যে কে কাজ করে আর কে কাজ করেন, মানে যিনি কে কাজের যোগ্য আর কে যোগ্য না সেটা মানুষ জানে, মানুষই শেষ কথা। আপনার কি মনে হয় এইরকম এই যে কথাবার্তা বলছে বিভিন্ন সমাজ মাধ্যমে বা বিভিন্ন গণমাধ্যমে বেরোচ্ছে, তাতে আখিরে দলের ক্ষতি হচ্ছে?
হ্যাঁ নিশ্চয়ই দলের তো ক্ষতি হবে, দলে থেকে দলের বিরুদ্ধে। আমি উনি কালকে গতকাল সহসভাপতি হয়েছেন তার জন্য আমরা মনে করেছি, নেতৃত্ব মনে করেছেন নিশ্চয়ই, তার জন্য আমার কোনো দুঃখ নেই। কারণ আমাকেও তো যে আমাকেও তো রাজ্য নেতৃত্ব মুখপাত্র করেছেন, আমি তো কৃতজ্ঞ ওনাদের কাছে। সেখানে কেউ পদে একটা মানুষ সবগুলো পদে থাকবে তার কোনো মানে নেই। তো আমাকে আরও জেলা কমিটির মেম্বার করেছেন, আমি শিক্ষা কর্মাধ্যক্ষ আছি, তো ওনাকে সহসভাপতি করেছে তার জন্য আমার কোনো দুঃখ নেই। কিন্তু উনি যদি ওইটা নিয়ে জলঘোলা করতে চান তাতে তো আমার মনে হয় দলের নিশ্চয়ই ক্ষতি হচ্ছে। ওইটাই দলের সম্বন্ধে দলের বিরুদ্ধে বলতে যাওয়া মানেই তো সেটা দলের ক্ষতি হচ্ছে, দলের বিরুদ্ধে বলা তো ঠিক নয়। যে বিস্তারিত কথাগুলো বলছে সেগুলো কি মনে হচ্ছে যে রাজ্য পার্টি থেকেই এগুলো বলানো হচ্ছে? না সেরকম কাউকে, উনি তো বাচ্চা ছিলেন, উনি তো অ্যাডাল্ট, কেন উনাকে বলা? এত বড় অধিকারী পরিবার মানে গোটা রাজ্যে শুভেন্দু অধিকারী এখন জনপ্রিয়তা অর্জন করেছেন এবং গোটা রাজ্যের মানুষ শুভেন্দু অধিকারীকে চাইছেন, আর সেখানে এখনো শুভেন্দু অধিকারী তৃণমূলে কংগ্রেসে আছে, সেখানে তিনার নাম করে কিভাবে এসব বলছে যে শুভেন্দু শুভেন্দু দল ছাড়া জিরো? সে দেখুন মুখের জোরে অনেক কথা বলা যায় কিন্তু মানুষ জানে মানে কে যোগ্যতম ব্যক্তি আর কে যোগ্যতম নাই, দলকে অসম। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগোয়ান, আনন্দ বার্তা।